নমস্কার সকলকে, জিওগ্রাফি উইথ সুব্রত স্যার ইউটিউব চ্যানেলে আবার স্বাগত জানাই। আজকে আমি আমার এক্সাম ক্যাপসুল এই সিরিজের দ্বিতীয় ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমরা মূলত হিমবাহের কাজ এই অধ্যায়ের এসে কিউ নিয়ে আলোচনা করব। যারা আমার এই সিরিজের প্রথম ভিডিওটি এখনও পর্যন্ত দেখোনি, তারা নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আগের ভিডিওর, সেটি দেখতে পারো, অথবা আই বাটনে ক্লিক করেও আগের ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভিডিও নিত্য নতুন আপডেট তোমরা সহজে পেতে থাকো। চলো শুরু করা যাক আজকের এই এক্সাম ক্যাপসুলের নতুন এপিসোড। দেখো, তোমাদের যে আউটলেটটি এখানে দেওয়া রয়েছে তাতে প্রথম কতগুলো প্রশ্ন আছে। প্রথমে বলছে, তুষারকণা দেখতে হালকা পেঁজা তুলোর মতো হলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় নেভে। ক্রমাগত, দু নম্বর প্রশ্ন, ক্রমাগত তুষারপাতের ফলে নেভের ঘনত্ব যদি বৃদ্ধি পায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফার। এই নেভে এবং ফার এই দুটো অংশ থেকে প্রায় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, যে নেভে কাকে বলে অথবা ফার্ন কাকে বলে। ওকে, তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি এবং খুব গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে প্রায়শই কিন্তু তোমাদের প্রশ্ন আসে। কি সেটা? না, হিমরেখা সম্পর্কিত প্রশ্ন। ভূপৃষ্ঠের যে উচ্চতায় সারা বছর তুষার জমে থাকে বা যার নিচে তুষার গলে জলে পরিণত হয় তাকে কি বলা হয়? বা সেই সীমারেখাকে কি বলে? সেই সীমারেখাকে বলে হিমরেখা। হিমরেখার ক্যাপসিউল কি দেওয়া রয়েছে দেখো। হিমরেখা অস্থায়ী, অর্থাৎ হিমরেখার উচ্চতা ঋতু ভেদে পরিবর্তনশীল। শীতকালে হিমরেখার যা উচ্চতা থাকে গ্রীষ্মকালে সেই উচ্চতা থাকে না, এবং অক্ষাংশ অনুসারেও হিমরেখার উচ্চতা পরিবর্তনশীল। কি জিনিসটা দেখো, যেমন নিরক্ষীয় অঞ্চলে হিমরেখার উচ্চতা 5,500 মিটার, হিমালয়ে 4,500 মিটার, এবং মেরুতে সমুদ্র সমতলে। তোমরা এই জায়গাটা কিন্তু নোট করে রাখবে, মেরুতে হিমরেখা কোথায় অবস্থান করে? সমুদ্র সমতলে। বা এইভাবে ঘুরিয়ে অনেক সময় প্রশ্ন আসে, হিমরেখা কোথায় সমুদ্র সমতলে থাকে? উত্তরটা হবে মেরুতে হিমরেখা সমুদ্র সমতলে অবস্থান করে। ওকে, আমরা চার নম্বরের প্রশ্নের দিকে যাচ্ছি। মহাদেশীয় হিমবাহ, 5 নম্বর পার্বত্য হিমবাহ এবং 6 নম্বর পাদদেশীয় হিমবাহ, এই তিন প্রকার হিমবাহ থেকেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন আসে। প্রথমেই মহাদেশীয় হিমবাহ, এর এক্সাম্পলটা আমরা দেখে নেব। আন্টার্কটিকা মহাদেশের ল্যাম্বার্ট, এটা বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের উদাহরণ। এর একটা ক্যাপসুল দেখো দেওয়া রয়েছে। মহাদেশীয় হিমবাহ ভেঙেই প্রধানত হিমশৈলের উৎপত্তি হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কি বললাম? মহাদেশীয় হিমবাহর অংশ ভেঙেই হিমশৈলের উৎপত্তি ঘটে, এটা কিন্তু নোট করে রাখো। পরের অংশ পার্বত্য হিমবাহ, যার আরেক নাম উপত্যকা হিমবাহ এবং আরেকটা নাম আল্পীয় হিমবাহ। তাহলে একটা হিমবাহের তিন ধরনের নাম, আল পার্বত্য হিমবাহ যাকে বলা হচ্ছে তারই নাম উপত্যকা হিমবাহ এবং তারই নাম আল্পীয় হিমবাহ। উদাহরণ কি দেখো, সবথেকে বৃহত্তম যে উপত্যকা হিমবাহ তার নাম হচ্ছে আলাস্কার হুবার্ট। এছাড়া দেখো এখানে আরও কতগুলো হিমবাহের আমি নাম তোমাদের সামনে দিয়েছি, এই প্রত্যেকটা নাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন সিয়াচেন হিমবাহ, সিয়াচেন একটি উপত্যকা হিমবাহের এক্সাম্পল এবং এটি আমাদের ভারতের সবথেকে বৃহত্তম হিমবাহ বটে। এছাড়া গঙ্গোত্রী, জেমু, হিসপার, বল্টারও খুব গুরুত্বপূর্ণ। আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি ক্যাপসুল যখন পড়বো তখন এই হিমবাহগুলোর নাম পাব। এই প্রত্যেকটা হিমবাহই উপত্যকা হিমবাহের নাম। আর একটা দেখো উপত্যকা হিমবাহ সম্পর্কে ক্যাপসুল রয়েছে, না এই উপত্যকা হিমবাহ থেকেই বার্গসুন্ড এবং ক্রেভার্সের মতন গুরুত্বপূর্ণ জিনিস তৈরি হয়। আমরা জানি যে বার্গসুন্ড এবং ক্রেভার্স পর্বতারোহীদের জন্য কিন্তু খুবই বিপদজনক।
পরের দেখো 6 নম্বর প্রশ্ন, পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় হিমবাহের মধ্যে সবথেকে বৃহত্তম হিমবাহ আলাস্কার ম্যালাস্পিনা, উদাহরণটা কিন্তু শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। 7 নম্বর প্রশ্ন, মহাদেশীয় হিমবাহ বিস্তৃত হয়ে সমুদ্র স্রোত ও তরঙ্গের ধাক্কায় ভেঙে সমুদ্রে ভাসতে থাকলে তাকে বলা হয় হিমশৈল। এর আগেই আমরা মহাদেশীয় হিমবাহ পড়ার সময় এটা পড়লাম যে মহাদেশীয় হিমবাহ ভেঙে সাধারণত কি তৈরি হয়, হিমশৈল, সেটাই এখানে বলা হয়েছে। হিমশৈলের 1/9 ভাগ জলের ওপরে ভেসে থাকে। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন পড়ে, হিমশৈলের কত অংশ জলের ওপর ভেসে থাকে, 1/9 ভাগ। ওকে, আর একটা প্রশ্ন এখানে, প্রশ্ন নয়, আমি এটা তথ্য দিয়ে রাখি, তোমাদের অনেক সময় এটা বইয়েতে পাও যে বিখ্যাত টাইটানিক জাহাজ যেটা 1911 সালে আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল সেটি মূলত হিমশৈলের ধাক্কাতেই দুর্ঘটনার কবলে পড়েছিল। 8 নম্বর প্রশ্ন, হিমবাহ এবং পর্বত গাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ গ্যাপ বা ফাঁককে কি বলা হয়, সংকীর্ণ গ্যাপ বা ফাঁককে বলা হয় বার্গসুন্ড। আর হিমবাহের ওপর সমান্তরাল ও আড়াআড়ি ফাটলকে কি বলা হয়, ক্রেভার্স। দুটোর ক্ষেত্রে দেখো আমি দুটো পাশে ক্যাপসুল করে দিয়েছি, একটা হচ্ছে বার্গসুন্ড উলম্ব ফাটল আর ক্রেভার্স আড়াআড়ি ফাটল। এটা কিন্তু তোমরা কোনো জায়গায় পাবে না, এটা কিন্তু নোট করে রাখবে, বার্গসুন্ড উলম্ব ফাটল ক্রেভার্স আড়াআড়ি ফাটল হিমবাহে। ওকে, 10 নম্বর প্রশ্ন, মহাদেশীয় হিমবাহ যুক্ত অঞ্চলের বরফ মুক্ত পর্বত শৃঙ্গ কি নামে পরিচিত, নুনাটক্স। খুব ভালো এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম আগে ছিল গ্রিনল্যান্ডের কোয়ারেক, বর্তমানের নাম জ্যাকবসন। এখন তোমাদের এই ধরনের কনফিউজিং প্রশ্ন যখন আসে তখন আমি তোমাদের সাজেস্ট করি যে যদি অপশনে থাকে যেটা, মানে পুরাতনটা যদি থাকে তাহলে পুরাতনটা লিখবে, যদি না থাকে তাহলে যদি একদম প্লেন এসিকিউ টাইপের প্রশ্ন থাকে, ডান দিক বাম দিক মেলানো থাকে, শূন্যস্থান পূরণ থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আপডেটেড যে ডেটাটা সেটা ইউজ করবে। কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আমাদের যে ডেটাটা ওখানে দেওয়া থাকবে, ওরা যেটা দেবে সেটাই কিন্তু আমরা লিখবো। আসছি 12 নম্বর প্রশ্নে, হিমবাহ কয়টি পদ্ধতিতে ক্ষয় করে, 2টি পদ্ধতিতে, একটি অবঘর্ষ একটি উৎপাটন। এবং দেখো উৎপাটনটার ক্যাপসুল দেওয়া রয়েছে, এটি সব থেকে বেশি ক্ষয়, অর্থাৎ হিমবাহ যদি প্রশ্ন পড়ে এইভাবে প্রশ্নটা পড়ে যে হিমবাহ কোন পদ্ধতিতে সব থেকে বেশি ক্ষয় করে, তাহলে উত্তর হবে উৎপাটন পদ্ধতিতে হিমবাহ সব থেকে বেশি ক্ষয় করে। 13 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট চেয়ার আকৃতি যুক্ত ভূমিরূপকে কি বলা হয়, উত্তর হচ্ছে কোরি বা সার্ক। ইংল্যান্ড এবং স্কটল্যান্ডে যার নাম কোরি, ফ্রান্সে যার নাম সার্ক, জার্মানিতে কার, এগুলো বিভিন্ন দেশে বিভিন্ন নামে এটা পরিচিত। কোরির মধ্যে খুব ইম্পর্টেন্ট ক্যাপসুল, কোরির মধ্যে জল জমে, কোরির মধ্যে তো অনেক সময় হিমবাহ থেকে থাকে, হিমবাহের ভাঙা টুকরো থাকে, বরফ থাকে, তো সেই বরফ বা জল জমে যে হ্রদের সৃষ্টি করে তাকে বলা হয় কোরি হ্রদ বা টার্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পরীক্ষায় প্রায়শই আসে, কোরির মধ্যে জমা জলকে কি বলা হয়, টার্ন, বা অনেক সময় এইভাবে টার্ন কি, তখন বলতে হবে কোরির মধ্যে জল জমে যে জলাশয় তৈরি হয়, যে হ্রদ তৈরি হয় তাকে বলা হয় টার্ন। আর এই বৃহত্তম সার্ক, এই কোরির উদাহরণ হচ্ছে ওয়ালকট সার্ক। আমার এই হিমবাহের কাজ সম্পর্কিত একটা ফুল টিউটোরিয়াল তোমাদের দেওয়া আছে, আই বাটনে ক্লিক করে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে, যেখানে তোমরা আরও বেশি তথ্য পাবে, একদম ফুল ডিটেলস এগুলোকে এক্সপ্লানেশন করা আছে। পরে প্রশ্নে চলে যাই, 14 নম্বর প্রশ্ন, 2টি সার্কের মাঝের সংকীর্ণ তীক্ষ্ণ প্রাচীরকে কি বলা হয়, উত্তর হচ্ছে এরিটি। 15 নম্বর, পিরামিড চূড়ার উদাহরণ, পিরামিড চূড়া কাকে বলে পরীক্ষায় প্রশ্ন পড়ে না, কিন্তু এর এক্সাম্পলগুলো একেবারে এসএকিউ স্পেশালিস্ট, কি সেটা,
ভারতের বদ্রীনাথের নিকট অবস্থিত নীলকণ্ঠ, আল্পসের ম্যাটার হর্ন আর নেপালের মাকালু। পিরামিড চূড়াকে অনেক সময় হর্ন বলা হয়, যেটার নামকরণ হয়েছে আল্পস পর্বতের ম্যাটার হর্নের নাম অনুসারে। 16 নম্বর প্রশ্ন, ইউ আকৃতিযুক্ত হিমবাহ উপত্যকা কি নামে পরিচিত? হিমদ্রোণী, উদাহরণ হিমালয়ের রূপকুণ্ড। এটা এক বছর টেস্ট পরীক্ষায় প্রশ্ন পড়েছিল যে হিমালয়ের রূপকুণ্ড, হিমালয়ের রূপকুণ্ড কোন ভূমিরূপের উদাহরণ? উত্তর হবে হচ্ছে এটা হিমদ্রোণী বা ইউ আকৃতি বিশিষ্ট উপত্যকার এক্সাম্পল। পরেরটা, হিম সোপান বা সিঁড়ি, যাকে সোপান বলে তাকেই সিঁড়ি বলে, কোনো কনফিউশনের প্রশ্ন নেই। হিম সোপান ও হিম সিঁড়ির মধ্যে হিমবাহ গলা জল জমে কোন জলাশয় তৈরি হয়? উত্তরে প্যাটার্ন স্টার হ্রদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্যাটার্ন স্টার হ্রদ পরীক্ষায় পড়লে কিন্তু আমরা এগুলো একেবারে ভুল করবো না, প্যাটার্ন স্টার হ্রদ বলা হয়। 18 নম্বর প্রশ্ন, হিমবাহ প্রবাহের দিক মসৃণ এবং বিপরীত দিক অমসৃণ ভূমিরূপকে কি বলে? রসে মতানে, এটা আবার ঘুরিয়ে পড়ে, হিমবাহের ক্ষয়ের ফলে হিমবাহ প্রবাহের দিক মসৃণ এবং বিপরীত দিক অমসৃণ ভূমিরূপকে কি বলা হয়? উত্তর হচ্ছে রসে মতানে। হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট, পরের প্রশ্ন, হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট আংশিক জলপূর্ণ গিরিখাতকে বলা হয় ফিয়র্ড। ফিয়র্ড যখন অপেক্ষাকৃত ছোট থাকে, ক্যাপসুলে দেখো লেখা আছে, তাকে বলা আছে ফিয়র্ড। উচ্চ অক্ষাংশে স্ক্যান্ডিনেভিয়ান একটা দেশের নাম নরওয়ে। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সম্পর্কে আমি একটা পরে ভিডিও বানাবো, তোমরা দেখে নিও। এই স্ক্যান্ডিনেভিয়ান একটা দেশের নাম নরওয়ে। সেই নরওয়ে যেহেতু উচ্চ অক্ষাংশে অবস্থিত, এখানে হিমরেখা সমুদ্র সমতলে থাকে, যে কারণে নরওয়ের সমুদ্র উপকূলে প্রচুর ফিয়র্ড এবং ফিয়ার্ড দেখা যায়, যে কারণে নরওয়ে দেশকে কি নামে ডাকা হয়? দ্য ল্যান্ড অফ ফিয়র্ড বা ফিয়র্ডের দেশ। এই নরওয়েতে অবস্থিত সোগনে ফিয়র্ড পৃথিবীর গভীরতম ফিয়র্ডের এক্সাম্পল। অনেক বইতে দেখবে এটা অন্য নাম দেওয়া আছে, কিন্তু সোগনে পৃথিবীর গভীরতম ফিয়র্ডের এক্সাম্পল। পরের প্রশ্ন, 20 নম্বর, হিমবাহ এবং জলধারার মিলিত কার্যে পর্বতের পাদদেশে সৃষ্ট সমভূমিকে কি বলে? উত্তর হচ্ছে বহির্বিধৌত সমভূমি বা আউট ওয়াস প্লেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আউট ওয়াস প্লেন থেকে প্রচুর প্রশ্ন আসে। আউট ওয়াস প্লেন সম্পর্কে যদি জানতে চাও, সেক্ষেত্রেও কিন্তু আমার ভিডিও একটা আগে করা আছে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখে নিতে পারো এবং তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর সেখানে আরও ইন ডিটেলসে পেয়ে যাবে। আউট ওয়াস প্লেন বা বহির্বিধৌত সমভূমির মধ্যে যদি নদী চলে যায় বা আউট ওয়াস প্লেন যদি নদী দ্বারা বিচ্ছিন্ন হয়, তখন তাকে বলে ভ্যালি ট্রেন। 21 নম্বর প্রশ্ন, বহির্বিধৌত সমভূমির মধ্যে বরফ গলে সৃষ্ট কেটলির ন্যায় হ্রদকে বা জলাশয়কে বলা হয় কি? কেটেল হ্রদ। কেটেল হ্রদের মধ্যে যদি পলি সঞ্চিত হয় তাকে বলে ভার্ব, আর কেটেলগুলির মাঝের যে অংশ যেগুলো উঁচু হয়ে যায় তাকে বলা হয় নব। 22 নম্বর প্রশ্ন, উল্টানো চামচ বা নৌকার ন্যায় হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপকে কি বলা হয়? ড্রামলিন। এই ড্রামলিন থেকে আরেকটা প্রশ্ন আছে, যেটা ক্যাপসুলে দেখো দেওয়া রয়েছে। ড্রামলিনে হিমবাহ প্রবাহের দিক অমসৃণ এবং বিপরীত অংশ হয় মসৃণ। রসে মতানের সঙ্গে একটা মিল খুঁজে পাচ্ছ কি? রসে মতানের ক্ষেত্রে ছিল হিমবাহ প্রবাহের দিক মসৃণ, বিপরীত দিক অমসৃণ, কিন্তু এক্ষেত্রে হিমবাহ প্রবাহের দিক অমসৃণ এবং বিপরীত অংশ মসৃণ। তাহলে এটা কিন্তু প্রশ্ন পড়ে, ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে বলা হয় দ্য বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বা ডিম ভর্তি ঝুড়ির ন্যায় ভূমিরূপ। প্রশ্ন আসে 23 নম্বর, হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট ত্রিকোণাকার বদ্বীপের ন্যায় ভূমিরূপকে বলা হয় কেম। কেম যখন অনেকগুলো ধাপে ধাপে নেমে আসে তখন তাকে বলা হয় কেম মঞ্চ। হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট আঁকা বাঁকা শৈল শিরার ন্যায় ভূমিরূপকে কি বলা হয়? এস্কার। 25 নম্বর এবং শেষ প্রশ্ন,
পর্বতের পাদদেশে বড় বড় প্রস্তরখণ্ড সঞ্চিত ভূমিরূপকে বলা হয় আগামুখ। আগামুখ শব্দের অর্থ আগন্তুক শিলা। তাহলে এই ছিল আজকের এই অধ্যায়ের ক্যাপসুল। অবশ্যই তোমরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।